নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে সহিহ সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন মান জাররা তাওবাহু খুয়ালা মান জাররা তাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ যেই ব্যক্তি অহংকার বশত নিজের গার্মেন্টস লোয়ার গার্মেন্টস কে প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলিকে মাটি চেঁচিয়ে চলবে যে অহংকার বশত নিজের লোয়ার গার্মেন্টস কে অর্থাৎ লুঙ্গি পাজামা প্যান্ট পাঞ্জাবি নয় লুঙ্গি পাজামা প্যান্ট এগুলিকে নিজে চেঁচিয়ে চলবে মাটির সাথে চেঁচিয়ে চলবে লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ তার দিকে নজরে দিবেন না তার কি হচ্ছে না হচ্ছে আল্লাহ সেই দিকে কোনো খবর নেবেন না একবার তাকাবেন না তার দিকে উম্মাহাতুল মুমিনিন তারা সবাই বেদিশা হয়ে গেলেন হয়রান পেরেশান হয়ে গেলেন পুরুষরা তো উপরে পড়বে কিন্তু নারীদের কি হবে এই হাদিসে কিন্তু পুরুষ নারী আলাদা করে বলা হয় নাই আল্লাহর রাসূল বলেন মান জাররা তাওবাহু খুয়ালা যে অহংকার বশত চাই সে পুরুষ হোক আর নারী হোক দুইটাই সম্ভাবনা রাখে যে অহংকার বশত কাপড় চেঁচিয়ে চলবে আল্লাহ তার দিকে হাশরের ময়দানে তাকাবেন না উম্মাহাতুল মুমিনিনরা নারী শ্রেণীর আল্লাহর রাসূলের দরবারে এসে তাৎক্ষণিক হাজির তাদের স্বামীদের কাছ থেকে হাদিস শোনার পর সবাই এসে আল্লাহর রাসূলের দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ فكيف يصنعن النساء بذيولهن يا رسول الله তাহলে নারীরা তাদের কাপড়ের আঁচল নিচের অংশ এটা নিয়ে কি করবে নারীরা তাদের অংশ নিয়ে কি করবে পুরুষদের কথা বুঝলাম তারা উপরে তুলে ফুল পড়বে কিন্তু নারীরা কি করবে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের ক্ষেত্রে আলাদা অ্যাডভাইস আছে ইউরখিনা শিবরান নারীদের জন্য আমার উপদেশ হলো কাপড় পরবে যাই পরুক না কেন পায়ের নিচে এক বৃহৎ পর্যন্ত তারা চেঁচিয়ে পড়বে নারীরা এক বৃহৎ চেঁচিয়ে পড়বে উম্মাহাতুল মুমিনিনগণ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা না তখন এই কথা বলেন না ইয়া রাসূল এটা কত সেকেলি কথাবার্তা আপনি বলছেন এটা কি করে সম্ভব এই মরুভূমির রাস্তায় যখন আমরা চলতে যাব দিনের আলোয় রাতের আঁধারে উঁচা নিচা রাস্তা এই বন্ধুর পথ কিভাবে অতিক্রম করব যদি অন্ধকারে চলতে যাই পায়ের সাথে কাপড় পেঁচিয়ে হোঁচট খেয়ে তো পড়েও যেতে পারি এটাকে একটু রুখসা দিন আর একটু কম করে দিন সবাই ভেবেছিলেন এইটা বলবেন কিন্তু না উম্মুল মুমিনিন আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কখনো উঠে উঠতে যাই সওয়ার হতে যাই উঁচু নিচু কোথাও যখন রাস্তা তো এমনিতে উঁচু নিচু এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে গেলে তো এক বৃহৎ কাপড় যদি আমরা চেঁচিয়ে দেই তারপরে তো আমাদের পায়ের নিচের অংশ প্রকাশমান হয়ে যাবে আমরা তখন কি করব ইয়া সুবহানাল্লাহ ইয়া সালাম কি ঈমান তাদের কোনো ওজর আপত্তি তারা পেশ করেন নাই বরং এটাকে আরো কিভাবে সংবরণ করে রাখা যায় আরো কিভাবে এটাকে প্রোটেক্ট করে রাখা যায় কিভাবে আল্লাহ রাসূলের এই নির্দেশনাকে মানা যায় সেজন্য আবার বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে যদি আমাদের পা কিয়দাংশ বের হয়ে যায় তখন কি করব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুরখিনাহু যিরান ফায়ুরখিনাহু জিরান যে আশঙ্কা করবে এক বৃহৎ নারীদের কাপড় চেঁচিয়ে দেওয়ার পরেও পা প্রকাশমান হয়ে যাবে তার জন্য অতটুকু আমি বলছি সে এক হাত পর্যন্ত চেঁচিয়ে চলতে পারবে ওয়ালা ইয়াজিদনা আলাই লা ইয়াজিদনা আলাই এক হাতের বেশি যেন সে চেঁচিয়ে না চলে এরপর আর জায়েজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ